একটা মানুষ হুট করেই জীবন থেকে চলে যায় না, আসলে চলে যাবার সিদ্ধান্ত নেয় সে অনেক আগে। এরপর অজুহাত খুঁজতে থাকে, সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে, কিন্তু আমরা তা বুঝতে পারি না। তার কথা বলার ধরন পাল্টে যায়, ব্যস্ততা বেড়ে যায়, ফোন সাইলেন্স থাকে, ফোনে এমবি থাকে না, ফোনে টাকা থাকে না তাই কল দিতে বা ব্যাক করতে পারে না, ফোনে চার্জও থাকে না, একটুতেই রেগে যায়, কারণ অকারণে দোষ খুঁজতে থাকে, অহেতুক সন্দেহ করতে থাকে ইত্যাদি। আসলে এসবই অজুহাত মাত্র, সবই তার চলে যাওয়ার আগাম সংকেত, যে মানুষটা একটু একটু করে জানান দেয় আপনাকে তার আর প্রয়োজন নেই। আকার ইঙ্গিতে বারবার বোঝাতে চাইবে আপনার সাথে তার চায় না, তার মুক্তি চায়। যতই কান্না করা হোক, অনুরোধ করা হোক, থেকে যাবার আকুতি করা হোক, সে শুনবে না। আসলে সে শুনেও না শোনার ভান করবে, আমি তোমাকে ছাড়া বাঁচব না। এ কথার উত্তর সে সিনেমার ডায়লগ বা বস্তাপচা ডায়লগ বলে উড়িয়ে দেবে। আপনার আবেগ, অনুভূতি, আকুতি তার কাছে হয়ে যাবে মূল্যহীন, কারণ সে যে কোনো মূল্যে আপনার থেকে মুক্তি চায়। আপনি শত চেষ্টা করলেও তাকে আর ধরে রাখতে পারবেন না, সে পাথরের মতো তার সিদ্ধান্তে অটল থাকবে, আপনার চোখের পানি তার পাষাণ হৃদয় আর গলাতে পারবে না। সম্পর্কের মধ্যে একজনের যদি এমন পরিবর্তন চলে আসে, তাহলে আপনাকে বুঝতে হবে মানুষটা আর আগের মতো নেই, মানুষটা আর আপনার নেই। আপনাকে বুঝতে হবে মানুষটার কাছে আপনার আর কোনো মূল্য নেই, মানুষটা আপনাকে আর চায় না। কেউ চলে যেতে চাইলে থেকে যাবার হাজারটা কারণ থাকলেও চলে যাবে, আর যে থাকবে সে চলে যাবার হাজারটা কারণ থাকলেও থেকে যাবে। জোর করে কখনো কাউকে বেঁধে রাখা যায় না, শত চেষ্টা করেও তার কাছে আর আগের মতো হওয়া যায় না, তার মন রক্ষা করা যায় না। সুতরাং যে যেতে চায়